সোনাইমো রেসিডেন্স আর মরালি স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি হাউ টু প্রোনাউন্স ইংলিশ স্পিচ ইংলিশ সেন্টেন্স প্রপারলি লাইক নেটিভ স্পিকার এপিসোডে। আজকে আমরা পাঁচটি বাক্যে নেটিভ স্পিকারদের মতো করে বলা শিখব এবং এর কৌশল সম্পর্কে সবাইকে সবার সাথে আলোচনা করব। প্রথমে পাঁচটি বাক্যকে নেটিভ স্পিকারদের করে বলার চেষ্টা করছি। প্রথমটা দেখতে পাচ্ছি, প্লিজ কাম টু মি টুডে। এখানে পি সি এবং টির উপর প্রেশার দিতে হবে, তাহলে আমাদের বাক্যটা শুদ্ধ হবে। দ্বিতীয়তে, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম। এখানে আমরা সি পি টেলে টি এবং টাইমের টির উপর প্রেশার দিতে হবে। তৃতীয় বাক্যে, হু ক্যান হেল্প দ্য পুয়ার। এখানে আমাদেরকে ক্যান এর সি এরপর পুয়ারের পির উপর প্রেশার দিতে হবে। চতুর্থতে, ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ। এখানে আমাদেরকে ক্যান এর সি পেনের পি পেন্সিলের পি এবং প্লিজের পির উপর প্রেশার দিতে হবে। পঞ্চমে আমাদের টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এখানে আমাদের টি এবং টাইডের টির উপর প্রেশার দিতে হবে। তো সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।